ডাইনোসর, ভয়ঙ্কর রূপ, বিলুপ্তি ও তাদের সমাধিস্থ হবার গল্প, যা আজও মানুষের স্মৃতিকাতর হবার উৎসুক উপাদান। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছেন, শুভেচ্ছা নেবেন। সাথে আছি বরাবরের মতোই আমি এস জে রতন। ঘরবসতির বিরক্তিকর প্রাণী অতি ছোট্ট তেলাপোকার বংশধর ক্রমেই বেড়ে চলেছে, অথচ দেখুন অতিকায় ডাইনোসরের বিলুপ্তি ঠিকই ঘটেছে। চলুন আজকের পুরো এই পর্বে ডাইনোসরের বিলুপ্তি, ভয়ঙ্কর প্রকৃতির ডাইনোসরের পরিচিতি এবং ডাইনোসরের সমাধি কোথায় খুঁজে পাওয়া গেছে ইত্যাদি নিয়ে কথা বলি। পৃথিবীতে ডাইনোসর বিলুপ্তির কারণ গ্রহাণুর আঘাত। ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পৃথিবীর ওপর এক বিশাল গ্রহাণুর আঘাতের পরিণামে। একদল বিজ্ঞানী সেই ঘটনাটির বিশদ বিবরণ তৈরি করেছেন সেকেন্ড, মিনিট, ঘন্টা ধরে ধরে। পৃথিবীর বুকে একসময় বিচরণ করত যে অতিকায় ডাইনোসরেরা, আজ শুধু পাওয়া যায় তাদের হাড় গোড়। কারণ এখন থেকে প্রায় 6,60,00,000 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পরিণতিতে তারা সবাই মারা গেছে। গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটাই ডাইনোসরদের নিশ্চিহ্ন হয়ে যাবার কারণ। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে শুরু হয় স্তন্যপায়ী প্রাণীদের যুগ। বিজ্ঞানীরা বলছেন সেই গ্রহাণুটি ছিল 12 কিলোমিটার চওড়া। সেটা এসে পড়েছিল মেক্সিকো উপসাগর তীরবর্তী ইউকাটান উপদ্বীপ এলাকায়। সেই এলাকায় তৈরি হওয়া বিশাল জলামুখের ভূপ্রকৃতি এবং শিলার গঠন তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখেছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল, এবং সেই গ্রহাণুর আঘাতের চিহ্ন তারা খুঁজে পেয়েছেন। গবেষকরা বলছেন এত জোরে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল যে তাতে 200 কিলোমিটার চওড়া এবং কয়েক কিলোমিটার গভীর একটি গর্ত বা জলামুখ তৈরি হয়েছিল। গর্তটির কিনারগুলো তারপর ভেতর দিকে ধসে পড়ে, এর ফলে সাগরের সৃষ্টি হয়েছিল এক ভয়াবহ সুনামি, তৈরি হয়েছিল দানবকৃতির ঢেউ। এই গর্তটির বড় অংশই এখন আছে সমুদ্রের তলায়, তার ওপর জমেছে 600 মিটার পুরু পলির আস্তরণ। মাটির উপর যে অংশ আছে তা চুনা পাথর দিয়ে ঢাকা। বিজ্ঞানীরা ওই এলাকাটির উপাদান পরীক্ষা করে কোনো সালফার বা গন্ধকের উপস্থিতি পাননি, কিন্তু সমুদ্রের তলদেশের ওই জায়গাটির এক তৃতীয়াংশই ছিল জীবসামের তৈরি, যার অন্যতম উপাদান সালফার। বিজ্ঞানীরা বলছেন সেই সালফার হয়তো ওই গ্রহাণুর আঘাতজনিত বিস্ফোরণে সাগরের পানির সাথে মিশে গিয়েছিল এবং তা আকাশে ছড়িয়ে পড়েছিল। তার ফলে নাটকীয়ভাবে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয়ে যায় এবং কোনো প্রাণী বা গাছপালার বেঁচে থাকা দুরূহ হয়ে ওঠে। বিজ্ঞানীদের অন্যতম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন গুলিক বলছেন 100 গিগাটন সালফার বায়ুমণ্ডলে মিশে যাবার ফলে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অন্তত 25 ডিগ্রি নিচে নেমে যায়। এখানে বলে রাখা ভালো, 1 গিগাটন মানে হল 100 কোটি টন। তার মানে পৃথিবীর বেশিরভাগ এলাকার তাপমাত্রা তখন নেমে গিয়েছিল 0 ডিগ্রির নিচে। তিনি আরও বলছেন রক্ষণশীল হিসেবে মনে করা হয় যে ওই ঘটনায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 325 গিগাটন সালফার ছড়িয়ে গিয়েছিল। এত ঠান্ডা আবহাওয়ায় স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকতে পেরেছিল, কিন্তু ডাইনোসরেরা বাঁচতে পারেনি। ডাইনোসররা কেন সহসায় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে যেসব তত্ত্ব আছে তার মধ্যে এটি বিজ্ঞানীদের মধ্যে জনপ্রিয়। অধ্যাপক গুলিকের গবেষণায় এ তত্ত্ব সমর্থনে বেশ কিছু যুক্তি মিলে যাচ্ছে। গ্রহাণুর আঘাতের 50 মিলিয়ন বছর আগে ডাইনোসরের বিলুপ্তি শুরু। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্তি হয়ে গেছে বলে যে ধারণা করা হচ্ছিল, বিজ্ঞানীরা বলছেন তার অন্তত 50 মিলিয়ন বছর আগেই তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। ধারণা করা হয় 66 মিলিয়ন বছর আগে অন্তত 10 কিলোমিটার আকৃতির গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং এর বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা নিরীক্ষা করে বলছেন এর অনেক আগে থেকেই এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। নতুন এই তথ্য অনুযায়ী প্রায় 120 মিলিয়ন বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানীদের একজন ডক্টর মানাবু সাকামোটো বলছেন এই ফলাফল আমরা নিজেরাই আশা করিনি। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে তারা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেলেও এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই। বিজ্ঞানীরা বলছেন 230 বছর আগে যখন ডাইনোসরের জন্ম হয় তখন পৃথিবী ছিল উষ্ণ, কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে শুরু করে, সমুদ্রের পানির সীমাও নেমে যেতে শুরু করে, এর ফলেই ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে। ডাইনোসরের সঙ্গে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীর জন্ম অনেকটা একই সময়ে হলেও
ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয়। ডাইনোসরদের মধ্যে টিরেক্স কেন ভয়ঙ্কর ডাইনোসর ছিল? বিজ্ঞানীরা বলছেন তারা নতুন এক আবিষ্কার করেছেন যা দিয়ে বোঝা যাবে টিরেক্স বা ট্রাইনোসরাস রেক্স কেন পৃথিবীতে ঘুরে বেড়ানো সবচাইতে ভয়ঙ্কর ডাইনোসর ছিল। উত্তর উজবেকিস্তানের মরুভূমিতে টাইরানোসর পরিবারের এক নতুন প্রজাতির দেহাবশেষে সন্ধান পাওয়া গেছে। টি মুরলেঙ্গিয়া নামে পরিচিত এই প্রজাতিটি টিরেক্সেরও 20 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটি ছিল ঘোড়ার আকৃতির, মস্তিষ্ক ছিল উন্নত, ফলে বৃহৎ আকৃতি হবার আগে টাইরানোসরেরা অধিক বুদ্ধিমান ছিল বলে প্রতীয়মান হচ্ছে। ভয়ানক ও অতিকায় এই সমস্ত ডাইনোসরদের বিলুপ্তির পর যেভাবে ডাইনোসরের সমাধি খুঁজে পেল এক মেষপালক, এই গল্পটি এক মেষপালকের। তবে এতে আরও আছেন একজন ভূগোল শিক্ষক এবং পেনশনের টাকায় নিজের খরচা চালানো আরেকজন প্রৌঢ়। মেষপালকের নাম ডুমাঙ্গে তৈয়োবেকা। মূলত তিনি সন্ধান দিয়েছেন 200 মিলিয়ন বা 2000 বছরের পুরনো সেই ডাইনোসরের কঙ্কালের। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের খেমেগা গ্রামে ঘটেছে এই ঘটনা। ডাইনোসরের সমাধি আবিষ্কারের পর থেকে নিজের লোকালয়ে রীতিমতো নায়ক বনে গেছেন 54 বছর বয়সী তৈয়োবেকা। তার মুখেই শোনা যাক সেই সমাধি খুঁজে পাবার ঘটনাটা। আমার বংশের পূর্বপুরুষ অর্থাৎ আমার দাদার বাবা ও মায়ের কবর ছিল এখানটায়, আর আমার উপরে ছিল সেগুলো দেখভাল করার ভার। একদিন কবর রক্ষণাবেক্ষণের কাজ করার সময় হঠাৎ নজরে এলো বিরাটাকার একটা হাড়। এরকম হাড় আমি জীবনে দেখিনি। আমাদের এই গ্রাম নিয়েই একদিন বই লেখা হবে। শৈশবে আমরা ডাইনোসরের গল্প শুনেছি, কিন্তু তখন আমরা জানতাম না যে ডাইনোসরের গল্প হচ্ছে এক ধরনের রূপকথা, বলছিলেন জেমস রেলেন। তবে 1982 সালে কিছু বই পড়ার পর আমার মনে হলো ডাইনোসর আসলে কল্পকাহিনী নয়, এটি বাস্তব। সেই থেকেই ডাইনোসরের অস্তিত্বের সন্ধান করছি আমি, জানাচ্ছিলেন জেমস রেলেন। মিস্টার রেলেন হলেন ডাইনোসরের সমাধি আবিষ্কার গল্পের দ্বিতীয় চরিত্র এবং পেনশনের টাকার উপরই যার জীবিকা নির্ভরশীল। রেলেন বলছিলেন যে এই আবিষ্কারের অংশ হতে পেরে আমার যে কি আনন্দ হয়েছে তার বলে বোঝানো যাবে না। এই ক্ষুদ্র গ্রাম নিয়ে একদিন বই লেখা হবে, আর সারা দুনিয়া তখন জানবে আমাদের। এমনকি এখানকার স্থানীয় উন্নয়নেও এটি বেশ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন জেমস রেলেন। ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম খুঁজে বের করা এই তিনজনের আরেকজন হলেন থেম্বা জিকা জিকা। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের ভূগোল শিক্ষক। জিকা জিকা বলছিলেন কঙ্কালটা পেয়ে তারা সেটি আমার কাছে নিয়ে আসে। তখন সেটিকে আমি জানাই যে এটি একটি ফসিল, সবখানে ছড়ানো ছিল ডাইনোসর। 2018 এর শুরুর দিকে এই গ্রামে একদল প্রত্ন জীবাশ্মবিদ কয়েক সপ্তাহ ধরে ডাইনোসরের সমাধিতে খনন কাজে অংশ নিয়েছে। এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক জোনা কোইনিয়ের। তিনি বলছিলেন আমরা যখন প্রথম ওই জায়গাটা দেখতে যাই সেটি ছিল দারুণ ব্যাপার, মনে হচ্ছিল সবখানে ছড়ানো ছিল ডাইনোসর, সামনের বছর আবার তারা এই গ্রামে আসবেন এবং এই কঙ্কাল ও হাড়গুলোকে জোহানেসবার্গে নিয়ে যাবার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। এই ডাইনোসরেরা যেন 12 জাতের উদ্ভিদক্ষেকো প্রজাতি। যেখানে এই কঙ্কাল মিলেছে সেই জায়গাটি একেবারে পতিত ভূমি হয়েছিল, গাছপালার কিছুই নেই সেখানকার প্রায় 12 মাইলের মধ্যে। ধারণা করা হচ্ছে যে শত শত প্রত্ন জীবাশ্ম সেখানে রয়েছে, আর এগুলো এসেছে অন্তত 12 জাতের বিভিন্ন প্রজাতির উদ্ভিদক্ষেকো সরোপোডোমর্ফ ডাইনোসর থেকে। যে হাড়টা পাওয়া গেছে তা দেখে অনুমান করা হচ্ছে যে প্রাণীটি অন্তত 26 ফুট লম্বা আর 1 টন ওজন ছিল। আজ থেকে প্রায় 1450 বছর থেকে 2000 বছর আগে জুরাসিক যুগে লম্বা গলার দীর্ঘ শরীরের এই ডাইনোসরগুলো পাওয়া যেত। গবেষণায় এই জায়গা থেকে আরও দারুণ তথ্য আসতে পারে বলে মনে করা হচ্ছে, তবে গবেষণা সম্পন্ন করতে হয়তো সময় লাগতে পারে বছরের পর বছর। এই স্থানগুলো এখন পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। নদীর শুকনো রেখা ধরে হাঁটতে হাঁটতে তিনজন স্থানীয় পুরুষ বলছিল এই জায়গাটিকে ঘিরে তাদের বিরাট স্বপ্নের কথা। তারা চায় এই স্থানটিকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হোক। যদি তা করা হয় তাহলে গবেষক ও পর্যটকেরা এখানে আসবে, এর ফলে চাঙ্গা হয়ে উঠবে এখানকার স্থানীয় অর্থনীতি। আর মেষপালক মিস্টার তৈয়োবেকা মনে করেন এই স্থান এখনকার তরুণ প্রজন্মের জীবনটাই পাল্টে দিতে পারে। তিনি বলছিলেন আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু এই ডাইনোসরগুলো পাওয়ায় আমাদের সন্তানেরা বিদ্যালয়ে বিজ্ঞান পড়ায় আগ্রহী হবে। বন্ধুরা, গবেষকেরা অহর্নিশ অনুসন্ধান করছেনই, থেমে নেই তাদের গবেষণা আর অনুসন্ধান পদক্ষেপের। কে জানে, হয়তো এই ডাইনোসর নিয়ে আরও নতুন নতুন আশ্চর্যজনক ঘটনা সন্ধান পেয়ে যাব আমরা। বিদায় নেব,
আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর, আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার।